একদিন হঠাৎই রহস্যময়ভাবে গ্রামের সব মেয়েরা একই দিনে প্রেগন্যান্ট হয়ে যায়। মেয়েরা প্রেগন্যান্ট কিভাবে হলো আর কেন হলো, কে করলো এই কাজ, আর এর শেষ পরিণতি বা কি হবে, জানতে হলে দেখো পুরো ভিডিও। মুভি শুরুতে আমরা ছোট্ট একটা গ্রাম দেখতে পাই, যে গ্রামের লোকেরা আজ একটা ফেস্টিভ্যালের আয়োজন করছিল। ফেস্টিভ্যালের আয়োজনে গ্রামের সবাই খুব ব্যস্ত ছিল। এখানে আমরা মুভির অন্যতম মেইন ক্যারেক্টার ঝিলকে দেখতে পাই, যে ছিল এই গ্রামের স্কুলের প্রিন্সিপাল। ফেস্টিভ্যালের জন্য প্রয়োজনীয় কিছু জিনিস আনতে ঝিল একটা স্টোর রুমে আসে। তখন তার চোখ দেয়ালে ঝুলানো একটা ঘড়ির দিকে পড়ে। ঘড়িতে সকাল 10টা বাজতেই গ্রামের সকল মানুষ ও পশু পাখি বেহুশ হয়ে পড়ে। অন্যদিকে আমরা ঝিলের হাজবেন্ডকে দেখি, যে গাড়ি চালিয়েই গ্রামের দিকে আসছিল। কিন্তু সে যখন গ্রামের কাছে এসে পড়ে, তখন সে গাড়ি চালানো অবস্থাতেই বেহুশ হয়ে পড়ে। এজন্য তার গাড়ি অন্য একটা গাড়িতে এসে ধাক্কা মারে, আর এই দুর্ঘটনাতে এখানেই তার মৃত্যু হয়ে যায়। দুর্ঘটনার কিছু সময় পর সেখানে পুলিশের সঙ্গে ডক্টরও চলে আসে, যাদের মধ্যে একজনের নাম ছিল ডক্টর এলেন। তখন আমরা জানতে পারি এলেন সেই গ্রামেরই ডক্টর, যে কোনো এক কাজে গ্রামের বাহিরে গিয়েছিল, আর সে তার স্ত্রী বারবারাকে নিয়ে খুবই চিন্তিত, কারণ তার স্ত্রী সেই গ্রামেই রয়েছে। ঘটনাস্থলে এলেনের সাথে সরকারি সাইন্টিস্ট সুজানের পরিচয় হয়, যে এই ঘটনার ইনভেস্টিগেশন করতে এখানে এসেছে, যে কেন এই গ্রামের কাছে আসতেই সবাই রহস্যময়ভাবে বেহুশ হয়ে পড়ে। তো এরপর বিকাল 4টা বাজতেই সকল মানুষদের জ্ঞান ফিরে আসে, কিন্তু তাদের মধ্যে কেউ এটা বুঝতে পারছিল না যে তাদের সাথে আসলে কি হয়েছিল। তো কিছুক্ষণ পর ঝিল তার হাজবেন্ডের পুড়ে যাওয়া গাড়িটা দেখতে পায়। এতে সে বুঝে যায় তার হাজবেন্ডের মৃত্যু হয়েছে, এতে সে খুব কষ্ট পায়। তো এরপর আমাদেরকে কিছুদিন পরের সিন দেখানো হয়, যখন সেই গ্রামের কিছু মেয়ে ও মহিলা হঠাৎই প্রেগন্যান্ট হয়ে গেছে, আর সেই গর্ভবতীদের মধ্যে তো কিছু মেয়েদের বিয়েও হয়নি, আর তারা কখনো কোনো পুরুষের সাথে ইন্টিমেটও হয়নি। এ ব্যাপারে পুরো গ্রামের সবাই খুব চিন্তায় পড়ে যায়। এজন্য সরকারের পক্ষ থেকে সুজান তাদের সাথে দেখা করতে আসে। সুজান তখন গ্রামের সকল পুরুষ ও মহিলাদের বলে, এসব কিছু তখন থেকেই শুরু হয়েছে যখন আপনারা সবাই বেহুশ হয়েছিলেন, আর তাই যদি আপনারা চান তবে আপনারা বাচ্চা নষ্ট করে ফেলতে পারেন। কিন্তু যদি কোনো মহিলা তার গর্ভের বাচ্চা জন্ম দিতে চায়, তবে সেই মহিলাকে সরকারের পক্ষ থেকে প্রতি মাসে $3,000 দেয়া হবে, আর সে ফ্রি মেডিকেল চেক আপের সুবিধাও পাবে। তো সুজানের কথায় বোঝাই যাচ্ছিল সরকারে বাচ্চাদের উপর কোনো গবেষণা চালাতে চাচ্ছিল, যাতে এই রহস্যময় ঘটনার পেছনের রহস্য উন্মোচন করতে পারে। তো সেই রাতে গ্রামের প্রেগন্যান্ট মহিলারা তাদের গর্ভের বাচ্চাদের নিয়ে মমতাময়ী স্বপ্ন দেখে, এজন্য তারা সবাই বাচ্চাদের জন্ম দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেয়। এরপর আমরা দেখি সকল মহিলাদের ফ্রি ডেলিভারি ক্লাস করানো হয়। তারপর যখন ডেলিভারির সময় আসে, তখন মেডিকেল সেন্টার খুব ব্যস্ত হয়ে পড়ে, কারণ আজ সব মহিলারা একই সাথে তাদের সবার বাচ্চা প্রসব করে, এক এক করে 5টা ছেলে ও মেয়ে জন্ম নেয়, কিন্তু একজন মহিলা মৃত বাচ্চা প্রসব করে। সুজান তখন চুপচাপ সেই মৃত বাচ্চার লাশটা তার ল্যাবে নিয়ে চলে আসে। তো এরপর আমরা সব বাচ্চাদের ধীরে ধীরে বড় হতে দেখি। গ্রামের লোকেরা কিছুদিনের মধ্যেই বুঝতে পারে এই বাচ্চারা অন্য সব বাচ্চাদের থেকে ছিল বেশি বুদ্ধিমান, আর তারা দেখতেও ছিল অন্যরকম। তো এরপর একদিন অ্যালেনের স্ত্রী বারবারা তার মেয়ে ম্যারাকে স্যুপ খেতে দেয়, আর সেই স্যুপটা অনেক গরম ছিল, এজন্য ম্যারার জিভ পড়ে যায়, আর তাই সে রেগে গিয়ে ম্যারা তার চোখ দিয়ে বারবারাকে হিপনোটাইজ করে, আর বারবারা তার হাত ফুটন্ত স্যুপের মধ্যে ঢুকিয়ে দেয়। হসপিটালে এলেন তাকে এ ব্যাপারে জিজ্ঞেস করলে বারবারা এটা বুঝতে পারে না যে তার সাথে যা হয়েছিল সে এটা কিভাবে তাকে বোঝাবে। এই ঘটনার পর বারবারা খুব ডিপ্রেশনে পড়ে যায়। একদিন সে তার বাড়ির সামনে উঁচু পাহাড় থেকে সমুদ্রের দিকে তাকিয়ে দেখতে থাকে। অ্যালেন তখন তাকে জানালা দিয়ে দেখছিল, আর তখন ম্যারা, যে অ্যালেনের সামনে ঘুমানোর নাটক করছিল, সে তার চোখ খুলে আবারও বারবারাকে হিপনোটাইজ করে, আর সে পাহাড় থেকে লাফিয়ে পড়ে মারা যায়। যেটা দেখে অ্যালেন মনে করে বারবারা সুসাইড করেছে, কিন্তু আসল ঘটনা তো অন্য কিছুই ছিল। শুধু এটাই নয়, গ্রামে হার হামেশা নানা রকম আজবাজব ঘটনা ঘটতে থাকে, আর মানুষ মারা যেতে থাকে। এরপর আমরা দেখি বাচ্চাদের বয়স যখন 7 বছর হয়ে যায়, তখন তারা তাদের সঙ্গী খুঁজে নেয়, শুধু ডেভিড ছাড়া, কারণ তার সঙ্গী জন্মের সময় মারা গেছে।
তো একদিন বাচ্চারা তাদের চোখ পরীক্ষা করাবার জন্য একজন ডক্টরের কাছে আসে। তখন ডক্টর ভুল করে একটা মেয়ের চোখে একটু ব্যথা দিয়ে দেয়। ম্যারি তখন তার ক্ষমতা ব্যবহার করে ডক্টরের ব্রেন নিয়ন্ত্রণ করে আর তার নিজের হাত দিয়েই তাকে অন্ধ করে দেয়। বাচ্চাদের এমন আচরণ দেখে প্রিন্সিপাল ঝিল মনে করে তাদের স্পেশাল ক্লাসের দরকার। এজন্য সে অ্যালেনকে বলে সে যেন তাকে সাহায্য করে যাতে বাচ্চাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা যায়। কিন্তু অ্যালেন এতে রাজি হয় না, কারণ সে তার ওয়াইফের মৃত্যুতে ভেঙে পড়েছিল। এদিকে ডেভিড কিন্তু অন্য বাচ্চাদের মতো ছিল না, তার আচরণ স্বাভাবিক ছিল। ডেভিডের সঙ্গী না থাকায় সে তার মায়ের সাথেই বেশি সময় কাটাতো। তো এরপর আমরা দেখি ডেভিড সেই মারা যাওয়া বাচ্চাটার কবরের পাশে যায়, যেখানে সে সেই বাচ্চাটির মা ম্যালিনিকে দেখতে পায়। ম্যালিনিকে দেখে ডেভিড তার ব্রেন পড়ে আর সে বুঝতে পারে ম্যালিনি নিজেই নিজেকে মেরে ফেলবে। ঠিক তখনই সেখানে অ্যালেন তার স্ত্রীর কবর দেখতে আসে আর ডেভিডের সাথে তার দেখা হয়। ডেভিড অ্যালেনকে তার স্ত্রী বারবারার মৃত্যুর জন্য সহানুভূতি দেখায়। ডেভিডের এমন ভালো আচরণ দেখে অ্যালেন তখন সিদ্ধান্ত নেয় সে বাকি বাচ্চাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার চেষ্টা করবে। তো অ্যালেন বাচ্চাদেরকে জীবন সম্পর্কে বোঝাচ্ছিল। ঝিল তখন অ্যালেনকে তার অফিসে দেখা করতে বলে, এজন্য সে চলে যায়। অ্যালেন চলে যাওয়ার সাথে সাথে বাচ্চারা একই সাথে তাদের বই খুলে একা একাই পড়তে শুরু করে। তখন স্কুলের ঝাড়ুদার নেশাগ্রস্ত অবস্থায় সেখানে চলে আসে আর গ্রামে ঘটে যাওয়া সব অঘটনের জন্য বাচ্চাদের সে দোষারোপ করতে থাকে আর তার ঝাড়ু দিয়ে একটা বাচ্চাকে সে আঘাতও করে। তো এরই সাথে বাকি সব বাচ্চাদের চোখ অটো গ্রিন হয়ে গেল এবং ডেভিড ছাড়া বাকি সব বাচ্চারা তার ব্রেন নিয়ন্ত্রণ করে তাকে সিঁড়ি দিয়ে উপরে ওঠালো। এরপর তাদের সবার চোখ লাল হয়ে গেল আর সেই ঝাড়ুদার উপর থেকে পড়ে গিয়ে চিরতরে উপরে চলে গেল। অ্যালেন ও ঝিল তাকে বাঁচানোর অনেক চেষ্টা করে, কিন্তু অনেক দেরি হয়ে গেছে। এদিকে এই ঘটনা ঘটিয়ে বাচ্চারা ক্লাস ছেড়ে চলে যায়। তখন অ্যালেন ও ঝিল এটা পরিষ্কারভাবেই বুঝতে পারে যে এই বাচ্চারা আর যাই হোক এরা মানুষ না। তো পরদিন অ্যালেন এসে সুজানের সাথে দেখা করে গ্রামে ঘটে যাওয়া অস্বাভাবিক সব মৃত্যুর জন্য সেসব বাচ্চাদেরকেই দায়ী করে। অ্যালেন সুজানকে বলে এই বাচ্চাদের জন্ম হবার পর এই পর্যন্ত গ্রামের 30 জন মানুষ সুসাইড করেছে। তখন সুজান অ্যালেনকে জানায় এই সমস্যা শুধু এখানেই নয়, ইউরোপ ও এশিয়ার অনেক গ্রামে এমন ঘটনা ঘটেছে এবং অনেক বছর হলো CIA এই বিষয়টা নিয়ে কাজ করছে। তাদের ধারণা এই বাচ্চাদের মধ্যে জেনেটিক হোস্ট এলিয়েন আছে যারা পৃথিবীকে তাদের নিয়ন্ত্রণে নেবার চেষ্টা করছে। তো এর কিছুক্ষণ পর সুজান অ্যালেনকে তার পার্সোনাল ল্যাবে নিয়ে যায়। ল্যাবে আসতে অ্যালেন অবাক হয়ে যায়, কারণ এখানে সে সেই বাচ্চাটির লাশ দেখতে পায় যেটা জন্ম নেবার সময় মারা গিয়েছিল আর সেই বাচ্চাটি দেখতে পুরোপুরি এলিয়েনের মতো। সুজান অ্যালেনকে আরো বলে এই বাচ্চারা মানুষের ব্রেন নিয়ন্ত্রণ করতে পারে, তুমি সাবধানে থেকো, বাচ্চারা তোমার ব্রেন যেন কখনো পড়তে না পারে। সুজান এই বাচ্চাদের নিয়ে অনেক আগে থেকেই গবেষণা করছে। সে অ্যালেনের কাছে সাহায্য চায় যাতে বাচ্চাদের আক্রমণ সে নিয়ন্ত্রণ করতে পারে। কিন্তু অ্যালেন তখন কিছুটা রাগ হয়, কারণ তার কাছে এতদিন সত্যটা গোপন করা হয়েছিল আর তাই সে কিছু না বলেই সেখান থেকে চলে যায়। তো এরপর আমরা দেখি ম্যারি অ্যালেনকে হুমকি দিচ্ছে যে তাকে যেন তার গ্রুপ থেকে আলাদা করার চেষ্টা না করা হয়, কারণ এখন আর তাদের কেউ আটকাতে পারবে না এবং আজ রাতে তারা সবাই গ্রামের একটা হলে দেখা করবে এবং এখন থেকে তারা সবাই সেখানেই থাকবে। ম্যারির মুখে এসব কথা শুনে অ্যালেন খুব কষ্ট পায় আর সেখান থেকে সে চলে যায়। এরপর এক এক করে সব বাচ্চারা হলে চলে আসে। ডেভিডের মন চাচ্ছিল না সেখানে যেতে আর ঝিলও চাচ্ছিল না ডেভিড ওখানে যাক, কিন্তু ডেভিডের কাছে আর কোনো অপশনও ছিল না, এজন্য সে চলে যায়। তো এর পরের সিনে আমরা দেখি একটা লোক হলে চলে আসে তার মেয়েকে নিয়ে যাবার জন্য। তখন সব বাচ্চারা একসাথে সেই লোকের ব্রেন নিয়ন্ত্রণ করে আর তার গাড়ি একটা তেলের গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করিয়ে দেয় এবং সেই লোক এখানেই মারা যায়। তো এরপর সুজান অ্যালেনকে জানায় সরকার এসব বাচ্চাদের রহস্য উন্মোচন করে ফেলেছে, তাই সরকার সব বাচ্চাদের মেরে ফেলার পরিকল্পনা করেছে, তাই যত দ্রুত সম্ভব গ্রামে মিলিটারি আসবে। এ খবর শুনে অ্যালেন শেষবারের মতো বাচ্চাদের সাথে কথা বলতে আসে যাতে সে বাচ্চাদের শোধরাতে পারে, কিন্তু সে বুঝতে পারে এসব বাচ্চাদের হাজার বোঝালেও কোনো লাভ হবে না, এরা লোকজনদের ঠুকাতাতেই মেরে ফেলতে থাকবে, তাই এদের মরে যাওয়াটাই উচিত। এদিকে ম্যারি তখন তার বাবার ব্রেনকে বোঝার চেষ্টা করে যাতে সে বুঝতে পারে তার মাথায় কি চলছে। অ্যালেন এই ব্যাপারটা বুঝতে পারে, তাই সে সমুদ্রের কথা চিন্তা করে তার ব্রেনকে তাদের থেকে আড়াল করে যাতে এরা সরকারের পরিকল্পনা সম্পর্কে কিছু জানতে না পারে।
পরদিন সকালে ম্যারি ডেভিডের সাথে তার সহানুভূতি ও ভালোবাসা সম্পর্কে কথা বলছিল। ম্যারি ডেভিডকে বলে জীবনে এসব কিছুর কোনো দাম নেই। এ সময় চার্চের একজন ফাদার ম্যারির দিকে বন্দুক তাক করে যাতে সে তাকে মেরে ফেলতে পারে, কিন্তু বাকি বাচ্চারা সেটা দেখতে পেয়ে তার ব্রেনকে নিয়ন্ত্রণ করে তার বন্দুক দিয়ে তাকেই মেরে ফেলে। ফাদারের মৃত্যুর পর গ্রামবাসীরা খুবই রেগে যায় এবং আগুন দিয়ে বাচ্চাদের পুড়িয়ে মারার জন্য বেরিয়ে পড়ে, কিন্তু বাচ্চারা রাস্তার উপরে তাদের থামিয়ে দেয়। তখন গ্রামবাসীদের সামনে থাকা একজন মহিলা বাচ্চাদের উপর খুব রেগে গিয়ে খুব গালমন্দ করে বাচ্চাদের খুব বকাঝকা করতে থাকে। তখন বাচ্চারা রেগে গিয়ে সেই মহিলার ব্রেনকে নিয়ন্ত্রণ করে তার হাতে থাকা মশাল দিয়ে তাকেই পুড়িয়ে মারে। এদিকে সুজান তখন পরিস্থিতি বেগতিক দেখে গ্রামবাসীদের সাথে নিয়ে সেই গ্রাম থেকে পালিয়ে যাবার চেষ্টা করে। ঠিক তখনই ম্যারি, ডেভিড ও আরেকটি মেয়ে তার সামনে এসে দাঁড়ায়। সুজান তখন তার ব্রেনকে বিভিন্ন দিকে ব্যস্ত রাখে যাতে সরকারের পরিকল্পনা সম্পর্কে বাচ্চারা জেনে না যায়। তারপরে তিনজন সুজানের সঙ্গে তার ল্যাবে চলে যায়, যেখানে ডেভিড তার সঙ্গীর মৃত শরীর দেখতে পায়, যা দেখে তার চোখে পানি চলে আসে। এদিকে ম্যারি তখন রেগে গিয়ে সুজানকে তার নিয়ন্ত্রণে নিয়ে আসে এবং তার ল্যাবে তাকে দিয়েই তাকে মেরে ফেলায়। এবার পরের দিনে আমরা দেখতে পাই পরিকল্পনা অনুযায়ী গ্রামে মিলিটারি ও পুলিশ চলে আসে। তারা বাচ্চাদের সামনে আসতেই ম্যারি সামনের পুলিশের ব্রেন নিয়ন্ত্রণ করে তাকে দিয়ে পেছনে আসা সকল মিলিটারিদের গাড়ির উপর হামলা চালিয়ে দেয়। কিছুক্ষণের মধ্যেই সব পুলিশ ও মিলিটারিরা নিজেদের মধ্যেই গোলাগুলি করে মারা যায়। ডেভিড তার সঙ্গীদের এমন হিংস্র আচরণ দেখে খুব ভয় পেয়ে যায়। প্রশাসনকে এভাবে হার মেনে যেতে দেখে অ্যালেন সিদ্ধান্ত নেয় সে নিজেই এই বাচ্চাদের মেরে ফেলবে। অ্যালেন ঝিলের সাথে দেখা করে এবং তার পরিকল্পনার কথা সে ঝিলকে জানায়। ঝিল তাকে অনুরোধ করে যাতে সে ডেভিডের কোনো ক্ষতি না করে, কারণ সে অন্যদের থেকে পুরোপুরি আলাদা। অ্যালেন তখন বলে সে চেষ্টা করবে। তখন ঝিল তার সাথে যাবার চেষ্টা করে, তাই অ্যালেন তখন ঝিলকে ঘরে বন্দি করে রেখে প্রতি রাতের মতো ক্লাস নিতে বাচ্চাদের কাছে চলে যায়। এরপর অ্যালেন তার পরিকল্পনা অনুযায়ী বাচ্চাদের হাত থেকে মুক্তি পেতে ব্রিফকেসের মধ্যে বোম সেট করে নিয়ে আসে। ডেভিড যেহেতু অন্য সবার মতো না, তাই সে ডেভিডকে বাঁচানোর জন্য তাকে বই আনতে পাঠিয়ে দেয়, কিন্তু ম্যারি অ্যালেনকে সন্দেহ করে বসে এবং তার ব্রেনকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। এটা দেখে ডেভিডের খুব রাগ হয় আর তাই সে ম্যারিকে ধাক্কা মেরে ফেলে দেয়। তারপর সব বাচ্চারা মিলে অ্যালেনের ব্রেনকে নিয়ন্ত্রণ করবার চেষ্টা করে, তাই অ্যালেন তখন একটা দেয়ালকে ইমাজিন করে তার ব্রেনকে সে নিয়ন্ত্রণ করে যাতে বাচ্চারা বোমের ব্যাপারে কিছু বুঝতে না পারে। ওদিকে ঝিল দরজা ভেঙে ডেভিডকে বাঁচাতে চলে আসে। অ্যালেন তখন ঝিলকে বলে তাড়াতাড়ি তুমি ডেভিডকে নিয়ে এখান থেকে চলে যাও। আর অবশেষে বাচ্চারা অ্যালেনের ব্রেনকে নিয়ন্ত্রণ করেই ফেলে, কিন্তু এতে খুব বেশি দেরি হয়ে যায়, বোম ব্লাস্ট হয়ে যায়, এতে বাচ্চাদের সাথে অ্যালেনও সেখানে মারা যায়। এরপর আমরা দেখি ঝিল আর ডেভিড বেঁচে যায়, যেখানে ঝিল ডেভিডকে বলে তারা দুজন এমন কোথাও চলে যাবে যেখানে তাদের কেউ চিনতে পারবে না। আর এখানে এই মুভিটা শেষ হয়ে যায়।